আসসালামু আলাইকুম। মায়ের মনের কথা চ্যানেলে আজকে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পটাটো চিজ বল। পটাটো চিজ বল করতে করতে তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো দেখে নিন। আলু সিদ্ধ করে এই চটকে রাখা আছে, মানে ম্যাশড পটাটো, আর লাগছে চিজ গ্রেট করে রেখেছি, লাগছে লবণ, লাগছে গোলমরিচ, আর লাগছে রসুন কুচি। এটা আমি বাটারে শ্যালো ফ্রাই করব। এবার এটা কি করে করতে হয় সেটা দেখে নিন। একটা বোল নিলাম, বোলে ম্যাশড পটাটোটা নিলাম, এটা একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে চটকে রেখেছি, এটার মধ্যে রসুন কুচি অ্যাড করলাম, এর মধ্যে লবণ অ্যাড করলাম, আর এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। যদি আপনাদের বাচ্চারা কাঁচা লঙ্কা খেয়ে অভ্যাস থাকে তাহলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আলিশাকে দেওয়া হয় ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার দানাগুলো বাদ দিয়ে কাঁচা লঙ্কারটাকে দেওয়া হয়, আমি আজকে দিইনি। আর লবণটা যখনই এই রেসিপিতে অ্যাড করবেন তখন একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে চিজ পড়বে, বাটার পড়বে, এতে লবণ থাকে, সেজন্য সেই বুঝে এটাতে অ্যাড করতে হবে। এই আমার দেখুন এই আলুটা মাখা হয়ে গেছে, এই রাখলাম। এরপর এর থেকে আমি বলের আকারে গড়ে আমি ভিতরে চিজ দেব। তো দেখুন সেটা কি করে করি। এরপর এখানেই মাঝখানে করে আমি এটার ভিতরে চিজ দেব। তারপর এটাকে ভালো করে আমি আবার বলের আকার শেপ দেব। তারপর এটাকে হালকা করে চ্যাপ্টা করে দেব। দেখুন আর একটা দেখাচ্ছি, এই মায়ের মনের কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন। আর কি কি নতুনত্ব জিনিস দেখতে চান, আপনাদের বেবিদের আপনারা ব্রেকফাস্টে কি কি দেন সবটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, এরপর দিয়ে দেবো একটু বাটার। ব্রাশ করে দেবো, মিডিয়াম টু লোতে ওভেনটা দিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে দেব। এই দেখুন পটাটো চিজ বলগুলো উল্টে দিয়েছি, ওই পিঠটাও হালকা ব্রাউন হলে আমি এটা সার্ভ করব। আমি সবসময় চেষ্টা করি একটা পাওয়ার পাঞ্চ ব্রেকফাস্ট দেওয়ার জন্য। এটার সঙ্গে আমি বানানা দেব, তো সার্ভ
সার্ভ করার পরে আলিশা কিভাবে এনজয় করছে সেটা দেখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।